ফিরে যেন আসতে পারি, আবার যেন বাচ্চা কাচ্চা হ্যাঁ বীরের বেশে যেন ফিরে আসি। হযরতে জাফর ইবনে আবি তালেবের বেগম বলেন, স্বামী আমার আপনি চলে যাবেন, কোনো আপত্তি নাই, তবে যাবার বেলায় একটা অনুরোধ আপনার কাছে করি গো স্বামী, আমার মনে চায় আমরা যাওয়ার সময় দুই রাকাত নামাজ পড়ব, আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন, আমি দুই রাকাত নফল নামাজ পড়ব, নামাজের পরে আমিও হাতটা রব্বে কারিমের কাছে উঠাবো, আপনিও দুটি হাত রব্বে কারিমের দরবারে উত্তোলন করবেন, আমি স্ত্রী মোনাজাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চাইব, আর আপনি স্বামী আমিন আমিন বলে একটু সিল মেরে যাইবেন, এই আবেদনটা আপনি আমার রক্ষা করেন গো স্বামী। কয় ঠিক আছে, কোনো সমস্যা নাই। জাফর ইবনে আবি তালেব যায় নামাজের মধ্যে দুই রাকাত নামাজ পড়লেন, হযরতে জাফরের স্ত্রী তিনিও দুই রাকাত নামাজ পড়লেন, নামাজ শেষে স্বামী স্ত্রী রব্বে কারিমের কাছে দোয়া করে, সুবহানাল্লাহ। এই মানজার আছে এই জামানায়? স্বামী স্ত্রী বসে বসে টিভি দেখে, স্বামী স্ত্রী পার্কের মধ্যে ঘুরতে যায়, স্বামী স্ত্রী সমুদ্র সৈকতের মধ্যে যায়, স্বামী স্ত্রী হানিমুনের মধ্যে পাওয়া যায়, স্বামী স্ত্রীকে তাহাজ্জুদের মুসল্লার মধ্যে পাওয়া যায় না। ঠিক না বেঠিক না? ঠিক না বেঠি? ঠিক কইলাম না বেঠিক কইলাম? বুঝেন, সব জায়গায় সেলফির মধ্যে স্বামী স্ত্রী, আরে দুইজন পাশে দাঁড়ায় হোয়াটসঅ্যাপ এর মধ্যে ছবি দিয়ে রাখছে, সবাই রে দেখাইতেছে, দেখো এটা আমার বউ শফিস। লজ্জাও লাগে না? লজ্জাও নাই? আমার স্ত্রী আমি আরেকজনকে দেখাই কিভাবে? এটা তো দাম, সম্মান। দেখি বাজারের পণ্য নাকি? বাজারের পণ্য যেমন অনেক সময় গাড়ির ব্যবসা যারা করে তারা মোবাইলের মধ্যে গাড়ির ছবি দিয়ে রাখে, বুঝায় আমি গাড়ির দালাল। জমির ব্যবসা যারা করে এরা জমিনের ছবি দিয়ে রাখে, বুঝায় আমি জমির দালাল। কথা বলেন না কেন? অনেকে কোম্পানির লোগো দিয়ে রাখে, কোম্পানির অ্যাড, হ্যাঁ তার বউরে দিয়ে রাখছে, কেমন যেন অ্যাড দিতেছে, দেখো তোমরা। ছি 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 ছি, মুসলমান আপনি? আপনি মুসলমান? আপনি ছবি উঠাইছেন তো এক গুণা করছেন, এটা ভিতরে রাখেন, আবার দেখায় আরেক গুণা করতেছেন। অনেকের সাথে আমার ওই হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড আছে, অনেক সময় অনিচ্ছাকৃত কতজনের বউরে যে দেখে লেছি, করবো কি বেটা, হ্যাঁ উঠছে আমি কি করব, তার ছবি তার তার বউয়ের ছবি একলগে দিয়ে থুয়ে দিছে, এটা আবার হোয়াটসঅ্যাপের ইয়েতে, এখন আমার সাথে তার অ্যাড দেওয়া হোয়াটসঅ্যাপে, এটা তো আমি তো আর খুঁজি না যে কার কার বউ আছে। আবার অনেকে কইব হুজুর মনে হয় এমনি দেখতে পারে না, অনেক বুধ হোয়াটসঅ্যাপে খুঁজে কোন কোন মুসল্লির, না অনেক সময় ওটা নজর পড়ে যায়, হোয়াটসঅ্যাপে নাম কারোটা তালাশ করতেছি চলে আসছে একজন ছেলে, তবে ছোটো থাকে তো ওই ছোটোর মধ্যে এতটা বোঝা যায় না, চেহারা টেহারা বোঝা যায় না, তো মেয়ে যে একজন ছেলে একজন মেয়ে এতটুকু তো কমাস কম বোঝা যায়। আপনার সারাফত কোথায়? আপনার ভদ্রতা কোথায়? আপনার রুচিটা কোথায়? আপনার স্ত্রীকে আরেকজন দেখতেছে? আল্লাহ আমাদেরকে সকলকে লজ্জাশীল হওয়ার তৌফিক দেন। বলেন আহমদুল্লাহ বরকাত দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله معزز محترم مصليان كرام مربيان عظام যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুক্রিয়া রব্বে করিমের দরবারে যে মহান মালিক আমাদেরকে তাফসীরে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। রমজানের সাথে কোরআন অঙ্গাঙ্গিভাবে জড়িত, কোরআনের নিবিড় সম্পর্ক রমজানের সাথে, এজন্য রমজানের সবচেয়ে বড় ইবাদত হলো কোরআনে করিমের তিলাওয়াত, কোরআনের সাথে সম্পর্ক গড়া।
কে রমজানে কত বেশি তিলাওয়াত করতে পারলাম, নজুলে কোরআনের মাসে, এটা কোরআনের সিজন। আর কোরআনে করিমের তিলাওয়াত এমন একটি ইবাদত, এই ইবাদতে যদি কেউ থাকে অন্য কোনো নফল ইবাদত আর লাগে না। আপনি দোয়া করে আল্লাহ তাআলার কাছে যা চাবেন তিলাওয়াতের দ্বারা চাওয়া ছাড়াই তা পেয়ে যাবেন। আপনি চাইলেন, ইয়া আল্লাহ আমার সুন্দরী একটা মেয়ে বউ দাও, আমার বউ দরকার, জোয়ান মানুষ, বউ নাই। একজনে চাইলো, ইয়া আল্লাহ তুমি আমারে ভালো স্বাস্থ্য দাও, আমি চিকনা মানুষ, স্বাস্থ্য দরকার, স্বাস্থ্য নাই। একজনে চায়, আবার মনে করেন না হুজুর এই দোয়া করে, বলেও না তো পচা কাজ আমি করি না, এত সস্তা দোয়া। ইয়া আল্লাহ আমার দুনিয়ার এইটা দরকার, একটা সুন্দর গাড়ি দরকার, গাড়ি দাও, একটা বাড়ি দরকার, বাড়ি দাও, আমাকে ঋণ মুক্ত করো, কত দোয়া আছে না, অনেক দোয়া আছে, অনেক চাওয়া আছে, বান্দার চাওয়ার কোনো শেষ নাই, ঠিক না বেঠি? যত চাওয়া আছে আপনি সব চাইবেন। আরেকজন ব্যক্তি কিচ্ছু চায় না, সে শুধু তিলাওয়াত করে, যখনই সুযোগ পায় তিলাওয়াত তিলাওয়াত তিলাওয়াত, সুযোগ পেলেই কোরআনে করিম খুলে বসে যায়, সুযোগ পেলেই কোরআনে করিম খুলে বসে যায়। আল্লাহর রসুল বলেন, এই পৃথিবীর মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চেয়ে যা পান, যা চান আল্লাহ পাক এই তিলাওয়াতকারীকে চাওয়া ছাড়াই তা দিয়ে দেন। শুধু তা দেন না, তার মধ্যে শ্রেষ্ঠটা দেন, সুবহানাল্লাহ। এই জন্য রমজান তো গেলই, শেষই নাই, চোখের পলকে দেখবেন বাকি দিনগুলো চলে গেছে। এই কয়দিন তো যেতে যেতে তাও গণার সুযোগ পেয়েছেন, আজকে কয় রোজা, এখন দেখবেন আর গণা মানে বেশিটা চলে গেলে পরেরটা যে কেমনে যায় টেরও পাবেন না, চোখের পলকে শেষ হয়ে যাবে রমজান। কয় খতম তিলাওয়াত করছেন চিন্তা করেন তো, এই নজুলে কোরআনের মাসে এখনো একটি খতম হলো কি না, বা সারা রমজানে যে পরিমাণ, যে মাত্রায়, যে গতিতে আমার তিলাওয়াত যাচ্ছে, আমার কি একটি খতম শেষ হবে? নিজে নিজেকে প্রশ্ন করেন। উচিত ছিল কয়েকটি খতম দেওয়া, উচিত ছিল কয়েক খতম হয়ে যাওয়া, সেখানে একটি খতমও যদি না হয়, আমি এই নজরুল কোরআনের মাসে কোরআনের জন্য কি করলাম, কোরআনের সাথে কি সম্পর্ক স্থাপন করলাম? নিজের বিবেককে প্রশ্ন করেন। যারা কোরআন তিলাওয়াত করতে পারেন, এখনো খতম দেন নাই, শুরু করছেন, দুই পারা চার পারা হয়েছে, আজম করেন, 10-15 দিন না গোবাইলে কোনো মানুষ মারা যায় আমি শুনি নাই এই পর্যন্ত। সকালে 1-1.5 ঘন্টা ঘুমান, 8 ঘন্টার জায়গায় 3 ঘন্টা ঘুমান, 8 ঘন্টার জায়গায় 3 ঘন্টা ঘুমান, বাকি 5 ঘন্টা তিলাওয়াত করেন, তিলাওয়াত বাড়ান, তিলাওয়াত বাড়ান, তিলাওয়াত বাড়ান, ইনশাল্লাহ বাড়াবেন তো, ইনশাল্লাহ সব কিছুর সময় পাবেন। রমজানে তিলাওয়াত রমজানের পরে আর পাবেন না, রমজানের তিলাওয়াতের যে দাম, ব্যবসা রোজার পরেও করতে পারবেন, চাকরি রোজার পরেও করতে পারবেন, দুনিয়ার সব থাকবে, রোজাটা পাইবেন নাকি আবার আগামী একটি বছর পরে যদি হায়াত পান, আর যদি হায়াত না থাকে শেষ, দামি সময় চলে যাচ্ছে, অনেক দামি সময়। এজন্য সকলে কোরআনের সাথে নিবিড় সম্পর্ক করি, কোরআন তিলাওয়াত বাড়াই। আমি নিয়ত করলাম আমি এই কয়দিন যে পরিমাণ তিলাওয়াত করছি তার চেয়ে মাত্রা বাড়াই দিব ইনশাআল্লাহ, আমি ডাবল তিলাওয়াতের নিয়ত করলাম, আপনারা করছেন ইনশাআল্লাহ। আমি যদি এই কয়দিন 5 পারা করে পড়ে থাকি, আজকে থেকে 10 পারা করে পড়ব, এই কয়দিন 10 পারা করে পড়লে আজকে থেকে 20 পারা করে পড়ব, আমি নিয়ত করলাম। আপনারা যারা 5 পৃষ্ঠা পড়তেন 10 পৃষ্ঠার নিয়ত করেন, যারা 1 পারা করে তিলাওয়াত করতেন 2 পারার নিয়ত করেন, নিয়ত করছি ইনশাআল্লাহ, সবাই সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। রমজানুল মুবারকের এত দাম কোরআনের ছোঁয়া লাগার কারণে, কোরআনের কারণে রমজানের এত দাম। 6 লক্ষ নবী রসুলের মধ্যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, কেন? উনি কোরআনওয়ালা নবী, এই জন্য, সুবহানাল্লাহ, উনি কোরআনওয়ালা নবী। এ আপনারা নিচে আমি উপরে, এটা কেন? কোরআনের ছোঁয়া লাগার কারণে, কোরআনের ছোঁয়া লাগার কারণে। আমার মধ্যে পাত্র, আপনার মধ্যে আর আমার মধ্যে আপনারও 2টা হাত, আমার কি 3টা হাত নাকি? হ্যাঁ, কথা বলে না, হাত তো 2টাই, বরং 3টা হইলে দেখতে বেখাপ্পা লাগবে, একটা বাড়তি থাকলে আরো খারাপ দেখা যাবে, দেখবেন আঙ্গুল 5টা 5টাই সুন্দর, অনেকের আঙ্গুল আছে 6টা,
কোনা দিয়ে আরেকটা ছোট থাকিয়ে থাকে, এটা দেখতে দৃষ্টিকটু, কথা বলেন ঠিক না বেঠি? পাঁচ আঙ্গুলি সুন্দর, এমন না যে আল্লাহ তারে বড় আদর করে বোনাস হিসেবে দুইটা বাড়াইয়া দিচ্ছে। আমারও যদি একটা বাড়াইয়া দিত কেউ চান নাকি? চান এ ধরনের জিনিস কেউ? আল্লাহ তাআলা পাঁচ আঙ্গুল দিছেন, এই পাঁচ আঙ্গুলি সুন্দর, আপনার হাত দুইটা আমার হাত দুইটা, পা দুইটা পা দুইটা, আপনার জবান আমার জবান, আপনার পার্থক্যটা কি? আপনারা নিচে বসে থাকেন, আমি প্রতিদিন এসে উপরে বসি, দেখলে একটা মহাব্বত করেন, একটা সম্মান করেন, আজমত হ্যাঁ দিলে। এই যে অনেক সময় রাস্তা দিয়ে হেঁটে যাই, ও মুসল্লি যদি সিগারেট খাইতে থাকে তাহলে হুজুর দূরত্বে দেখলে সিগারেটটা ফালাইয়া দেয় পিছন দিকে, সিগারেট ফেলে, এই যে একটা সম্মান, কেন বলেন বলেন? পার্থক্য এটা, আমি কোরআন পড়ছি, কোরআনের সাথে আমি লেগে থাকি, আপনি কোরআন পড়েন নাই তা না, কিন্তু আপনার জীবনটা কোরআনের জন্য না, আপনি অন্য হয়তো ব্যবসা করেন, চাকরি করেন, আরও দুনিয়াবি কোনো কাজ কারবার করেন, আর আমার জিন্দগিটা এটা কোরআনের সাথেই লাগা, তেলাওয়াত করা, তাফসির করা, এই করা, মাদ্রাসায় পড়া, মানে সবসময় কোরআন। আল্লাহর রসুল বলেন বুখারীর বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তিটা হবে যে কোরআন শিখবে এবং শিখাবে। আল্লাহ আমাদেরকে কোরআনকে মহাব্বত করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানে আয়াত কয়টি সবাই বলেন? কয়টি? আটাত্তরটি। আটাত্তর আয়াতের সূরাতুর রহমান, রব্বে করিম এই সূরার মধ্যে কিছু নিয়ামতের আলোচনা করেছেন এবং একত্রিশ বার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, এই তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদের রবের দেয়া কোন নিয়ামতকে তোমরা মিথ্যা বলো? একত্রিশ বার এটা বলা মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আদর করেন না, এটা ধমক দিচ্ছেন, এটা ধমক দিচ্ছেন। এই সূরা এটা একটা রহমতের সূরা, আবার এই সূরা একটা ধমকেরও সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বু, যেমন মনে করেন সন্তান যদি বাবা মার অবাধ্য হয়ে যায়, বাবা অনেক সময় ডাকে, এই তোরে ছোটবেলার থেকে লাইলে পাইলে বড় করলাম, এরপরে দেশে পড়ালেখা করাইলাম সর্বোচ্চ, এখান থেকে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করলি, চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করে কানাডার ভিসা নিয়ে ওখানে তোর জন্য পড়ালেখার ব্যবস্থা করে চার বছর ঘুরাইয়া, হ্যাঁ এখন তুই সিটিজেনশিপ পাইছিস, সব কিছু করলাম, এই তোর জন্য আমি কি করি নাই? বলে না অনেক সময়, তুই যে আজকে আমার অবাধ্য হইলি, কোন জিনিসটা তোর জন্য আমি করি নাই? তোর শহরে থাকতে মনে চায়, তোকে আমি শহরে রাখলাম, সব মানুষ গ্রামে থাকে, তোর আশপাশে আত্মীয় স্বজন, তুই শহরে, তোকে আমি ভালো খাওয়াইলাম, তোকে আমি সবচেয়ে সুন্দর পড়াইলাম, আমি বাবা অভাবী কিন্তু কখনো তোকে আমি অভাব বুঝতে দেই নাই, আমি তোকে কখনো অভাব বুঝতে দেই নাই, রাজার হালতে তোকে বড় করলাম, পড়ালেখা করাইলাম, এত কিছু করলাম, আজকে তুই আমার সাথে ইবাদতই করলি, হ্যাঁ তোর জন্য আমি কোনটা করি নাই? বলে না অনেক সময়। আল্লাহ পাক কেমন যেন এখানে ধমক দিতেছে, হে মানুষ, তোমার স্রষ্টা আমি আল্লাহ, তোমার রিজকের মালিক আমি আল্লাহ, রিজিক আমার দেওয়া, সেহত আমার দেওয়া, আফিয়াত আমার দেয়া, বাক শক্তি আমার দেয়া, চোখের দর্শন শক্তি, দেখার শক্তি আমার দেয়া, কানে শ্রবণ শক্তি আমার দেয়া, তাকিয়ে দেখো তোমার আশপাশে খুঁজে পাবে তোমার মতো দুইটা চোখ, তাকিয়ে আছে তোমার দিকে মনে হয় সব দেখতেছে, না 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 তোমার মতো সুন্দর দুইটা চোখ তার আছে কিন্তু কিছুই দেখে না, তার চোখের মধ্যে দেখার শক্তি নাই, আছে না নাই? তোমার যেমন দুটি কান, তার কানগুলো দেখতে কিন্তু তোমার চেয়েও বড্ড সুন্দর, অনেক সুন্দর দুটি কানের মালিক কিন্তু এই কানের মধ্যে শ্রবণ শক্তি নাই, দেখলে বোঝা যায় না সুস্থ একজন মানুষ কিন্তু কথা বলার সময় আ আ করে, কোনো বাক শক্তি নাই বলার, কোনো নিজের মনের ভাবটা বীর প্রকাশ করার মতো যোগ্যতা তাকে দেওয়া হয় নাই বোবা, অথচ তোমার চেয়ে দেখতে কিন্তু চেহারায় সুন্দর, স্বাস্থ্যটাও তোমার চেয়ে ভালো,
অভিজাত্য আভিজাত্যের দিক দিয়েও তোমার চেয়ে কম নয়, ফ্যামিলি স্ট্যাটাস সবকিছুই তোমার চেয়ে দামি। পার্থক্য এতটুকু, তোমার মধ্যে বাকশক্তি আছে, তার মধ্যে বাকশক্তি নাই। আমি আল্লাহ বাকশক্তি দিলাম, আমি আল্লাহ দেখার জন্য চোখ দিলাম, আমি আল্লাহ তাআলা ধরার জন্য কি সুন্দর তোমাকে হাত দিলাম। আরে বান্দা, চলার জন্য দুইটা পা তো আমি আমি আল্লাহ তাআলাই দিলাম। তোমার হায়াতে জিন্দিগি, এমন অনেক মানুষ, এমন অনেক মানুষ পৃথিবীতে আছে, তাকে দেখবে বয়স 32 কিন্তু 8 বছরের বাচ্চার মতো উঁচা, 9 বছরের বাচ্চার মতো উঁচা, বয়স 36 এরপরেও মনে হয় খোকা, এরপরেও মনে হয় শিশু, প্রতিবন্ধী। তোমার সমাজে, তোমার আশপাশে কত প্রতিবন্ধী দেখা যায়, কেউ জন্মগতভাবে পালুলা, কারো একটা হাড্ডি বাঁকা, কেউ কথা বলতে পারে না, সব কিছু আছে কিন্তু কত রকম কত সমস্যা দেখা যায়। বান্দারে একটু গভীরভাবে চিন্তা করো, তোমার শরীরের মধ্যে কোনো খুঁত আমি দেই নাই, নির্ভেজাল, একেবারে বেজাল মুক্ত, ত্রুটি মুক্ত করে তোমাকে কি সুন্দর একটা মানুষ বানাইলাম। যে বয়সে যে পরিমাণ বাড়ার কথা ওই পরিমাণ তোমাকে আমি বাড়াইলাম। শুধু শারীরিক অবয়ব বাড়লেই তো মানুষটা সুস্থ হয় না, আকলও বাড়তে হয়। এমন মানুষ আছে বয়স 40 কিন্তু বেকর, 4 বছরের বাচ্চার মতো কাজ করে, 10 বছরের বাচ্চার মতো কাজ করে, তার বুদ্ধি কাজ করে না, তার আকল কাজ করে না। কিন্তু আমি আল্লাহ দয়া করে তোমাকে সুস্থ আকল দান করলাম। সুবহানাল্লাহ, কার দেওয়া এগুলো, কার দেওয়া? আকল কোথাও কিনতে পাওয়া যায় না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথাও কিনতে পাওয়া যায় না। দেখো যত বড় বিজ্ঞানী হোক, আজ পর্যন্ত কোন বিজ্ঞানী দাবি করে নাই আমি আকল বানাইতে পারি, আমি জ্ঞান দিতে পারি, আমি পাগলের আকলটাকে কাজ করাইতে পারি। হায় হায় হায়, কি নিয়ামত আমি আল্লাহ দিলাম, সব বান্দা আমি আল্লাহ দিলাম, আর তুই বুঝি আমি আল্লাহকেই ভুলে গেলি, আমার থেকে দূরে চলে গেলি। ইয়া আইয়ুহাল ইনসান, বড় আদর করে আল্লাহ ডাকেন, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল করিম, যিনি মুফত মাগনা চাওয়া ছাড়া নিজের দয়ায়, নিজ দয়ায় তোমাকে এত কিছু দিলেন, ওই দয়ার মালিক থেকে তোমাকে কে ধোকায় ফেললো, ওই দয়ার মালিক থেকে তোমাকে কে দূরে সরাইলো, ওই দয়ার মালিক সম্পর্কে তোমার মনে কু ধারণা কে সৃষ্টি করলো, ওই দয়ার মালিকের প্রতি তোমার দিলের মধ্যে বিতৃষ্ণা ভাবটা কে জন্মাইলো, কে? মা গররাকা বিরব্বিকাল করিম, কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল? আজকে তুমি দুনিয়ার জন্য পাগল, আজকে তোমার 24 ঘন্টা ফিকির দুনিয়া, দুনিয়া আখেরাতের জন্য পাগল না, মাওলার জন্য পাগল না, রবের দেওয়া দিল, গোটা দিলটার মধ্যে তুমি দুনিয়া এমন ভাবে ঢুকাইছো, রবের দেওয়া দিলের মধ্যে রবের জায়গা হয় না, মাওলার দেওয়া দিলের মধ্যে মাওলার জায়গা হয় না। দুনিয়ার সব ডাক সব আওয়াজ তোমার কানের মধ্যে আসে, তারপরেও তুমি আমার ডাকটা তোমার কানে আসে না। আরে পাগল পাগলা মিয়ার কয়দিন করবা, মা গররাকা বিরব্বিকাল করিম, দেখো সব আমি রবের দেওয়া, ফাবি আই আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, দুচোখে যা দেখো যা দেখো না, তোমার সামনে যত নিয়ামত আছে সব নিয়ামতগুলো আমি রবের দেওয়া। বান্দারে তুই আমারে মানুষ না, তাহলে আমার নিয়ামতগুলো বাদ দিয়ে দে, কেমন যেন ধমকি দিতেছেন, তুই আমাকে মানিস না তাহলে নেয়ামতগুলো বাদ দিয়ে দে, আর নেয়ামত যদি আমার ভোগ করিস তাহলে আমার গোলাম হয়ে যা। সূরা রহমানের বড় শিক্ষা, আমার নেয়ামতে বাঁচো, আমার গোলামি করো না কেন, আমার গোলাম হও। আল্লাহ রহমান, আমি অনেক দয়াময়, আমি অনেক দয়ালু, আমার দয়া অনেক 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 গুণ বেশি, অনেক গুণ বেশি, আমার রাগ বেশি না, আমার দয়াটা অনেক বেশি, আমার মায়াটা অনেক বেশি। এজন্যই তো তোমাকে কুকুর বানাই নাই, তোমাকে শুকর বানাই নাই,
তোমাকে বিড়াল বানাই নাই, গাধা হিসাবে সৃষ্টি করি নাই, গরু ছাগল ভেড়া বকরি দুম্বা বানাই নাই, গাছপালা তরুলতা বৃক্ষরাজি বানাই নাই, কোনোদিন কিন্তু বান্দা আবেদন করো নাই, আল্লাহ গো আমারে কুকুর বানায়ও না, আল্লাহ গো আমাকে শুকুর বানায়ও না, আল্লাহ গো আমাকে চিল বানায়ও না, ইয়া আল্লাহ আমাকে শকুন বানায়ও না, কোনোদিন বান্দা আবেদন করো নাই, আবেদন ছাড়া আমি তোমাকে যে মানুষ বানাইলাম এটা আমি রবের দয়া, আমার দয়া, এটা দয়া, এটা কার দয়া, সবাই বলেন দয়া কার, আমি রহমান আর রহমান, মানুষ বানানোর পরে তোমাকে আমি আল্লামাল কোরআন, কোরআন শিখাইলাম আমি রব, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া এটাও আমি রবের দয়া, আমি কোরআন শিখাই কেন, আমি দয়াবান, আমি দয়ালু, আমি তাকে মাফ করতে চাই, এই জন্যই কোরআন শিখাই, সুবহানাল্লাহ, কোরআনের ছোঁয়া যখন লাগবে তখন সে দিনদার হয়ে যাবে, তখন সে তাওবা করতে পারবে, তখন সে বুঝবে নিজের ভুলটা বুঝবে, কখন কোরআনের ছোঁয়ায় আসবে যখন, ঠিক না বে ঠিক, হ্যাঁ কোরআন যদি না পড়ে কোরআনের ছোঁয়ায় না আসে তখন তো নিজেরটারই ভালো মনে হয়, হারামটাকে হালাল মনে হয়, তো কোরআনের আয়নায় যখন দেখে তখন নিজের ভুল ধরতে পারে, আল্লাহ তাআলা বলেন এই যে আমি কোরআন শিখাইলাম আল্লামাল কোরআন, এটা আমি রবের দয়া, মুফাসসিরিনে কেরামে আয়াতের ব্যাখ্যায় লেখেন রব কোরআন শিখিয়েছেন এই আয়াতের সবাবে নুজুল, মক্কার মুশরিকরা বলতো মুহাম্মদ কোরআন বানায়, সবাই বলে নাই নাউজুবিল্লাহ, মুহাম্মদ কোরআন বানায়, মুহাম্মদ কোরআন শিখে, মুহাম্মদ নিজের থেকে এটা বানায় বানায় সাহাবাদেরকে শিখায়, তার সঙ্গীদেরকে শিখায়, অপবাদ দেয়, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন না না না, মুহাম্মদ নিজে কোরআন বানায় না, মুহাম্মদ নিজে কোরআন শিখায় না, মুহাম্মদ কোরআন বানানোর ক্ষমতাও নাই, মুহাম্মদ কাউকে কোরআন শিখাবার ক্ষমতাও নাই, মুহাম্মদ যে কোরআনটা পড়ে এই কোরআন আমি রবের শিখানো কোরআন, আর রহমান আল্লামাল কোরআন শিখিয়েছেন তিনি কোরআন, তিনিই কোরআন শিখিয়েছেন, খলাকাল ইনসান তিনিই মানুষ সৃষ্টি করেছেন, খলাকাল ইনসান এক নম্বর, এক নম্বর নিয়ামত দয়া, দয়া আল্লাহর নিয়ামত, আর রহমান এই শুরুর আয়াত থেকে এই নিয়ামত, এক নম্বর নিয়ামত দয়া, দুই নম্বর নিয়ামত তালিমে কোরআন, তিন নম্বর নিয়ামত খিলকতে ইনসান, তখলিকে ইনসান, খলাকাল ইনসান মানুষকে তিনি সৃষ্টি করেছেন, এই মানুষ দ্বারা কে উদ্দেশ্য, কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন খলাকাল ইনসান দ্বারা উদ্দেশ্য হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম, সর্বপ্রথম মানুষ, কেউ কেউ বলেন এই ইনসান দ্বারা উদ্দেশ্য আমাদের নবী, তো মুফাসসিরিন কেরাম জমহুর, অধিকাংশ মুফাসসিরিন কেরামের মত হলো এখানে ইনসান দ্বারা উদ্দেশ্য সমস্ত মানুষ, সুবহানাল্লাহ, স্রষ্টা কে, আল্লাহ, আরো আসতে, তিন নম্বর নিয়ামত তিনি সৃষ্টি করেছেন, চার নম্বর আল্লামাহুল বায়ান, সৃষ্টির পরে কোনটা হালাল কোনটা হারাম এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানাইয়ে দিচ্ছেন, আল্লাহ যদি না জানাইতেন কষ্ট হইতো আমাদের, আল্লাহ না জানাইলে কষ্ট হইতো, বায়ানের এক ব্যাখ্যা হলো মিনাল হালাল ওয়াল হারাম, তাফসিরে কবীরের মধ্যে ইমামে ফখরুদ্দিন রাজি আনছেন, তাফসিরে কুরতুবীর মধ্যে ইমামে কুরতুবী আলাইহির রহমাহ এনেছেন, বায়ানের এক ব্যাখ্যা হলো হালাল এবং হারাম জানিয়ে দিয়েছেন কে, আল্লাহ তাআলা জানাইছেন বান্দা এইটা হালাল এটা হারাম, এটা সোজা এটা বাঁকা, এটা জান্নাত এটা জাহান্নাম, সুবহানাল্লাহ, কত দয়া দেখেন, সব জানাইয়া দিছেন, আমরা এরপরেও মানি না, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দেন, বলেন আমিন, আর রহমান আল্লামাল কোরআন শিখিয়েছেন কোরআন, তিনি খলাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ, তিনি আল্লামাহুল বায়ান বাক শক্তি দান করেছেন, তিনি হালাল হারাম জানিয়েছেন, তিনি তিন নম্বর ব্যাখ্যা আল্লামাহুল বায়ান
হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত ভাষা শিক্ষা দিয়েছেন তিনি বায়ানের এক ব্যাখ্যা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত ভাষা শিক্ষা দিবেন আদমকে যে ভাষাগুলো শিক্ষা দিবেন এটার ব্যাখ্যা গুলদস্তায়ে তাফাসীরের মধ্যে আছে তাফসীরে খাজনের হাওলায় তাফসীরে খাজনের মধ্যেও আছে আদমকে আল্লাহ তাআলা ভাষা শিক্ষা দিছিলেন মাত্র 7 লক্ষ আরো আস্তে কোন সুবহানাল্লাহ আপনি তো 14 ভাষার পণ্ডিত বুলবুলে বাঙ্গাল হ্যাঁ 4 ভাষার পণ্ডিত বুলবুলে বাঙ্গাল অনেক সময় বক্তাদের আগে দিয়া লাগায় ওরে বাবা রে বাবা 4টা ভাষা শিখেই ওরে আরে হন তো 4 ভাষাও লাগে না খালি ইংরেজি এক ভাষা হইলে হয় তার বাবে আর টিকা যায় না কথাই কথাই ইংলিশ আর ইংলিশ একটু বললে মানুষও তাকায় মনে হয় একটা কিছু আরবি আপনি ধুমায়া কইলে না কয়রাতি ভাষা পরে গেলে বুঝবে এটা কোন ভাষা পাগল আল্লাহ তাআলারে বলবে হাওয়ারি আল্লাহ বুঝবো নি আল্লাহ তো বুঝবো মানে কাজে আসবে নি কাজে আসবে কবরের মধ্যে জিজ্ঞেস করবে তোমার রব কে এটা কোন ভাষায় জিজ্ঞেস করবে আরবি 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 আরবির সাথে মুমারাসাত করেন আরবিকে ভালোবাসেন এখন দেখেন না কতজনে ওই যে 21 ফেব্রুয়ারিতেই তো ভাষা দিবস গেল না 21 ফেব্রুয়ারি তো ভাষা দিবস ভুলে যাই কারণ বাংলা ভাষা দিবস হয় ইংরেজিতে কত আর মনে থাকে বাংলায় থাকলে না মনে থাকতো বাংলা ভাষার দিবস পালন করে ইংরেজিতে দেখেন ইংরেজদের প্রভাব কত বেশি আবার বলে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ এই যে এগুলো আমরা বলি এগুলো তাদের চুলকানি লাগে এটা মানে ভাষা এগুলো বাংলাতে বলবে আরবি বলতে হয় কেন আরে কপাল পোড়া তুই আগে ভাষা দিবসটারে বাংলা বানা কথা বলেন না কেন ভাষা দিবসটারে আন্দোলন করে বাংলা বানা পারলে বাংলা ভাষা এটা মনে অনেকে অনেকে যে যারা ভাষা নিয়ে গবেষণা করে এদেরকে হঠাৎ করে যদি আপনি প্রশ্ন করেন বলতো বাংলা তারিখ কবে ভাষা শহীদ যেদিন হয়েছে হ্যাঁ এই ভাষা দিবসটা ওই দিন বাংলা তারিখ কত ছিল অনেকটি কইতেত না হঠাৎ করে জিজ্ঞেস করলে 21 ফেব্রুয়ারি মানে এটার এসে বাংলা মনে করে দেখবেন বলে ফেলবে 21 ফেব্রুয়ারি কুইজ প্রতিযোগিতা হঠাৎ করে যদি জিজ্ঞেস করেন একজনকে আচমকা বলতে পারবে না তো চুলকানি হইলো সব আরবি নিয়ে আল্লাহ তাআলা এই ধর্ম বিদ্বেষীদের কবল থেকে দেশকে হেফাজত করেন বলেন আমিন ইসলাম বিদ্বেষী মানে তাদের সব মাথা ব্যথা কোরআন নিয়ে হাদিস নিয়ে কারণ জানে যতদিন কোরআনের ছোঁয়া থাকবে হাদিসের ছোঁয়া থাকবে ততদিন পর্যন্ত সমাজকে ল্যাংটা বানানো যাবে না সমাজকে বিভৎস করা যাবে না সমাজ পাশ্চাত্য সভ্যতায় যাবে না যতদিন পর্যন্ত এই সমাজে কোরআনের ছোঁয়া থাকবে এজন্য দেখবেন যে আলেমের দ্বারা সমাজে কাজ হয় রাসূলের জামানা থেকে যে সমাজে যে আলেমের দ্বারা হকের আলো ছড়াইতে থাকে তার পিছনে টিকটিকি লেগে যায় সব জায়গায় তার পিছনে টিকটিকি লাগে কারণ কোন রকম খুসায়া মুসায়া যদি সরায়া দেওয়া যায় আর আমার মতো মেজাজি মানুষ হলে তো আমি তো এমনি মেজাজ বেশি আপনারা জানেন বদনাম কারো কোনো ইয়া আমি বরদাস্ত করতে পারি না কারণ জানে অনেকে যে হুজুর তো এমনি যেবুগা হুজুরের একটা খুসা মারলে হুজুর এমনি যাওয়ার উপরে থাকে আর যদি কোনো খুসা টুসা দিতে তো হুজুর একটা দৌড় দিব এই হুজুরের তাড়ানো তো সহজ অনেকে অনেক এই হুজুরের তাড়ানো এই জন্য মাঝে মাঝে খুসা দেয় মাঝে মাঝে খুসা দেয় বাকি আমার তাড়ানো অনেক সহজ আমাকে তাড়ানো অনেক সহজ আপনার বলতেও হবে না হুট করে যাবো না কিন্তু কোন বাতেলের কাছে মাথা নত করে আবরুল হক ইউসুফি যাবে না বাতেলরে সোজা কইরা থইয়া পড়ে যাইব ইনশাআল্লাহ এটা দেওবন্দিয়াত এটা দেওবন্দিয়াত কোন বাতেলের কথা রসুলের সমালোচক ছিল আমার থাকবে না কে বলছে আমার সমালোচক থাকা এটা আমি হকের আলামত এটা আমি হকের আলামত আমার যদি একজন সমালোচক না থাকে আমি চিন্তায় পড়ে যাব আমার কোথায় সমস্যা আমার সমালোচক নাই কেন আমি যদি রসুলের অনুসারী হই রসুলরে পাগল বলছে রসুলরে জাদুকর বলছে রসুলকে গালি দিছে হাত্তাকে রসুলকে যার সন্তান পর্যন্ত বলছে রসুলের জন্ম ঠিক নাই রসুলের জন্ম ঠিক নাই রসুলকে পাগল জাদুকর যা মুখ দিয়ে মিথ্যাবাদী যা মুখ দিয়ে আসছে তাই বলছে রসুলকে নারীর লোভ দেখাইছে রসুলকে সম্পদের লোভ দেখাইছে কোনোভাবেই যখন আনতে পারে না
এরপরে নবীর উপর অপবাদ, এরা নবীরে পাগল বলে অপবাদ দেয়। আর আল্লাহ তাআলা কসম করে বলেন, নবী আপনি মন খারাপ করেন না, এরা আপনারে পাগল বললে কি হবে, আমি আপনাকে সুস্থতার সার্টিফিকেট দিয়ে দিলাম। والقلم وما يسترون الله پاک رب العالمين বলেন قسم قلمের والقلم قلمের قسم وما يسترون قلم যা কিছু লেখে ওই সব কিছুর قسم سبحان الله মানে অনেক قسم আল্লাহ একসাথে খেয়ে নিলেন কলমের দ্বারা পুরো কুরআনটা লেখা তার মানে পুরো কুরআনের قسم কলমের দ্বারা ভালোমন্দ তাকদীর লেখা তার মানে ভালোমন্দ তাকদীরের কসম কলমের দ্বারা কিয়ামত পর্যন্ত কি হবে হবে না সব লেখা অর্থাৎ সব কিছুর কসম আল্লাহ এক শব্দ দেখাইলেন কসমটা অনেক দামি ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন কসম কলমের এবং কলমে যা লেখে তার কসম খেয়ে কি বলেন মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন সুবহানাল্লাহ হাবিব আমার মক্কার মুশরিকগুলো আপনাকে মাজনুন বলে আপনাকে পাগল বলে আপনাকে পাগল পাগল বলে গালি দেয় বলে মোহাম্মদ পাগল মোহাম্মদ পাগল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে জানাইয়া দিলাম ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কসম কলমের এবং যা কলমে লেখে তার মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন আপনার রবের দেওয়া নিয়ামতের কারণে আপনি কখনো পাগল না আল্লাহু আকবার আপনি তো মুনআম আলাই আপনার উপরে নিয়ামত দেওয়া হয়েছে কিন্তু নিয়ামতটা এমন যে নিয়ামতের কারণে অনেকের মাথা ব্যথা হয় যে নেয়ামতের কারণে অনেকের চুলকানি রোগ বেড়ে যায় নেয়ামত এমন আপনার রবের দেওয়া নেয়ামতের কারণে আপনি পাগল নয় মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন একদিক দিয়ে কাফেররা পাগল বলে আর একদিক দিয়ে আল্লাহ তাআলা চরিত্রের সার্টিফিকেট দেন যুগ যুগে ছিল সুতরাং হাক্কানি উলামায়ে কেরামের সমালোচক থাকবে হাক্কানি উলামায়ে কেরামের দুশমন মুআনিদিন কিছু থাকবে এটা কিয়ামত পর্যন্ত এটা সুন্নতে রাসূল রাসূলের বরঞ্চ আল্লাহর রাসূল বলে গেছেন ইন্না সাদদান নাসি বালান আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইন্না সাদদান নাসি বালা বিপদগ্রস্ত ওই ব্যক্তি সবচেয়ে বেশি হবে ইন্না আসাদদান নাসি বালা সবচেয়ে বড় বিপদের মধ্যে ওই ব্যক্তিটাই পড়বে যে ব্যক্তিটা নবী হবে সুবহানাল্লাহ যে ব্যক্তি নবী নবীর উপর বিপদ বেশি এরপরে কি বলেন সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে কিয়ামত পর্যন্ত নবীর সাথে যার মিল বেশি ওই ওই ব্যক্তির উপর দিয়ে তুফানও যাবে বেশি বুঝতেছেন সুন্নতে যে যত বেশি নবীর কাছে যাবে নবী তায়েফে তিনবার বেহুশ হয়েছেন নবী উহুদের মধ্যে দাঁত ভাঙছেন নবী দ্বীনের জন্য রক্ত ঝরাইছেন তুমি নবীর যত কাছে যাইবা তোমারও এক দুই ফুটা রক্ত দিতে হবে আস্তে আস্তে কয়টি হুজুর ইতার মধ্যে নাই রক্ত শক্ত চায়েন না বাকি সব চান এমনি সরকারে সব লয়ে যাইতেছে গা খাইতে পারি না এ করতে পারি না কোনো রকম রক্ত তো খুঁজে পাওয়াই যাইব না আছে তো শরীরে পানি এটাও যদি দিয়ে দিতে হয় তাহলে আর কি হ্যাঁ খেজুর নাই আলু নাই চিনি নাই চাল নাই ডাল নাই হায় হায় আসে দেখি দেশটাও তো নাই কথা বলেন ঠিক না বেঠিক কয়দিন পরে দেখবেন দেশও নাই বুঝতেছেন না এই নাই না এর মধ্যে হঠাৎ করে দেখবেন দেশও তো গেছে গা আহা কবে যে বুঝবে আল্লাহ আমাদের দেশের স্বাধীনতাকে হেফাজত করেন বলেন আমিন স্বাধীনতা অনেক বড় নেয়ামত অনেক বড় নেয়ামত যে কোনোভাবে চলে তো আসছে স্বাধীনতা যে কারো ত্যাগের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন একটা দেশ দিছেন এটা ধরে রাখার জিম্মাদারি আমাদের এটা ধরে রাখা এই জন্য দেশের জন্য দোয়াও করতে হবে মাঝে মাঝে দাওয়া লাগলে দাওয়াও দিতে হবে স্বাধীনতা বিরোধী যারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে মাঝে মাঝে আওয়াজ তুলতে হবে পারবেন ইনশাআল্লাহ খালি ঘরে 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 দুয়ার জামাতে থাকলে থাকবো না দুইটাই লাগবো দোয়াও লাগবো দাওয়াও লাগবো দাওয়া বুঝেন তো হ্যাঁ বুঝেন মায়ের 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 উপরে কোনো ওষুধ নাই
আল্লাহ হেফাজত করো বলেন আমিন একলা মায়ের দিতে যায় না মায়ের দিবেন যায় আমির সাহেবের নেতৃত্বে হ্যাঁ জামাতবদ্ধ হইয়া একলা মায়ের দিতে গেলে তোমার খায়া আইবে এজন্য জিহাদ অনেকে দেখবেন কিছু বক্তা আছে আমাদের কওমি মাদ্রাসার ওয়াজ মাহফিলের মধ্যে বইয়ে জিহাদ 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 চাই জিহাদ করে এই করতে চাই মরতে চাই আবার কই জিহাদ করে বাড়তে বাঁচতে চাই আরে খবিস তো জিহাদ করে বাঁচবি কেন জিহাদ তো করবি মরার নিয়তে কথা বলেন ঠিক না বেঠিক জিহাদ করে বাঁচতে চাই জিহাদ করে বাঁচবি কেন সাহাবায়ে কেরাম জিহাদে যাইতেন তো বাঁচার নিয়তে হ্যাঁ হ্যাঁ বাঁচার নিয়তে যাইতেন না মরার নিয়তে এটার মধ্যেই বোঝা যায় স্লোগানটা যে মুনাফিকি এটাই স্লোগানের মধ্যে যে নেফাক আছে স্লোগানেই বোঝা যায় জিহাদ করে বাঁচতে চাও তুমি এত বড় মুমিন জিহাদ করতে এত উতালা তোমার মন তো শহীদ হইতে চাও না কেন জিহাদ করে মরতে চাই এই স্লোগান দাও জিহাদ 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 চাই আর জিহাদ করে বাঁচতে চাই কি জিহাদ করে বাঁচবি এর লেগে তো এখন জিহাদ করে বাঁচতে চাও যে এই স্লোগান কবুল হয়েছে যে কারণে এখন চাউলের লগে জিহাদ চলে তুমি বাঁচতেছো না খায়া ডাইলের লগে জিহাদ ডাইলের দাম বেড়ে গেছে এটা একটা জিহাদ না কষ্ট না জিহাদের শান্তি অর্থ কষ্ট এই কষ্টের মধ্যে বাঁচতেছো এই যে চাইছো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন নো হুজুগি বাঙালি আমরা সব হুজুগি মোল্লা মৌলবীরাও হুজুগি আমরা কি যে বলি কিচ্ছু বুঝে না জিহাদের শর্ত আছে জিহাদের শর্ত আছে জিহাদের জন্য আমির নির্ধারণ হইতে হয় জিহাদ মুসলমানের বিপক্ষে হয় না মুসলমানের বিপক্ষে জিহাদ হয় না মুসলমানের বিপক্ষে মাঠে নামলে এটাকে বাগাওয়াত বলে জিহাদ হয় কাফিরের বিরুদ্ধে জিহাদ অমুসলিমের বিরুদ্ধে হয় কোনো মুসলিম মুসলিমের বিরুদ্ধে জিহাদ করতে পারে না বিদ্রোহ এটা আলাদা জিনিস এগুলো বুঝতে হয় বুঝে শুই না তারপরে কাজ করতে হয় কোনো মুসলিম শাসক যদি হয় শাসক যদি মুসলমান হয় তার বিরুদ্ধে জিহাদ না সে যদি ভুল করে ভুল করলে তাকে সতর্ক করা তার ইসলাহের পদ্ধতি তাকে সতর্ক করা যদি সতর্ক না হয় বিদ্রোহ করো তার বিরুদ্ধে তাকে নামাও টাইনা গদির থেকে কেমনে নামাইতে হয় তো এটারে জিহাদ বলে না জিহাদ আরেক জিনিস আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন বলেন আমিন যাক এগুলো আমার সাবজেক্ট না এটা আলোচনা প্রসঙ্গে আসলো ফাঁকে বলে দিলাম জিহাদের জজবা সবার দিলের মধ্যে থাকা চাই শাহাদাতের তামান্না সবার দিলের মধ্যে থাকা চাই আছে তো ইনশাআল্লাহ আল্লাহ রসুলের সাহাবি জাফর ইবনে আবি তালেব জাফরে তৈয়ার উনি যখন মুতার যুদ্ধের মধ্যে যান যাওয়ার সময় রাসুল ঘোষণা করছেন মুতার যুদ্ধে তিনজন সেনাপতি মুতার যুদ্ধে প্রথম সেনাপতি জায়েদ ইবনে হারেসা দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব তৃতীয় সেনাপতি আবদুল্লাহ ইবনে রাওয়াহা বর্ণনায় আছে জাফর ইবনে আবু তালেব ঘরের মধ্যে গেছেন ইয়া বেগম রে ডাক দিয়ে বলতেছেন বেগম আমার আল্লাহর পয়গম্বর দু জাহানের সরদার রহমতুল্লিল আলামিন মুতার ময়দানে আমাকে দ্বিতীয় সেনাপতি গ্রহণ করেছেন দ্বিতীয় সেনাপতি হিসাবে আমি জাফরের নামটা নির্বাচিত করেছেন দোয়া চাই তোমার কাছে দেখা হবে জান্নাতে সুবহানাল্লাহ দেখেন কি নিয়ত আমরা বলে কিন্তু দোয়া করো যাতে কোনো রকম নবী কইসে যাইতেছি ফিরে টিরে যেন আসতে পারি আবার যেন বাচ্চা কাচ্চা হ্যাঁ বীরের বেশি যেন ফিরে আসি হযরতে জাফর ইবনে আবি তালেবের বেগম বলেন স্বামী আমার আপনি চলে যাবেন কোনো আপত্তি নাই তবে যাবার বেলায় একটা অনুরোধ আপনার কাছে করি গো স্বামী আমার মনে চায় আমরা যাওয়ার সময় দুই রাকাত নামাজ পড়ব আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন আমি দুই রাকাত নফল নামাজ পড়ব নামাজের পরে আমিও হাতটা রব্বে কারীমের কাছে উঠাবো আপনিও দুটি হাত রব্বে কারীমের দরবারে উত্তোলন করবেন আমি স্ত্রী মুনাজাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চাইব আর আপনি স্বামী আমিন আমিন বলে একটু সিল মেরে যাইবেন এই আবেদনটা আপনি আমার রক্ষা করেন গো স্বামী কয় ঠিক আছে কোনো সমস্যা নাই জাফর ইবনে আবি তালেব যায় নামাজের মধ্যে দুই রাকাত নামাজ পড়লেন হযরতে জাফরের স্ত্রী তিনি দুই রাকাত নামাজ পড়লেন নামাজ শেষে স্বামী স্ত্রী রব্বে কারীমের কাছে দোয়া করে সুবহানাল্লাহ এই মানজার আছে এই জামানায় স্বামী স্ত্রী বসে বসে টিভি দেখে স্বামী স্ত্রী পার্কের মধ্যে ঘুরতে যায় স্বামী স্ত্রী সমুদ্র সৈকতের মধ্যে যায় স্বামী স্ত্রী হানিমুনের মধ্যে পাওয়া যায়
স্বামী স্ত্রীকে তাহাজ্জুদের মুসল্লার মধ্যে পাওয়া যায় না, ঠিক না বেটি? গোনা ঠিক না বেটি? ঠিক কইলাম না বেটি? কইলাম বুঝেন, সব জায়গায় সেলফির মধ্যে স্বামী স্ত্রী, আরে দুইজন পাশে দাঁড়ায় হোয়াটসঅ্যাপ এর মধ্যে ছবি দিয়ে রাখছে, সবাই রে দেখাইতেছে, দেখো এটা আমার বউ সফিস। লজ্জাও লাগে না? লজ্জাও নাই? আমার স্ত্রী, আমি আরেকজনকে দেখাই কিভাবে? এটা তো দাম, সম্মান। দেখি বাজারের পণ্য নাকি? বাজারের পণ্য যেমন অনেক সময় গাড়ির ব্যবসা যারা করে তারা মোবাইলের মধ্যে গাড়ির ছবি দিয়ে রাখে, বুঝায় আমি গাড়ির দালাল। জমির ব্যবসা যারা করে এরা জমিনের ছবি দিয়ে রাখে, বুঝায় আমি জমির দালাল। কথা বলেন না কেন? অনেকে কোম্পানির লোগো দিয়ে রাখে, কোম্পানির অ্যাড, হ্যাঁ তার বউরে দিয়ে রাখছে, কেমন যেন অ্যাড দিতেছে, দেখো তোমরা। ছি 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 ছি, মুসলমান আপনি? আপনি মুসলমান? আপনি ছবি উঠাইছেন তো এক গুণা করছেন, এটা ভিতরে রাখেন, আবার দেখায় আরেক গুণা করতেছেন। অনেকের সাথে আমার ওই হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড আছে, অনেক সময় মনে হচ্ছে কি তো কতজনের বউরে যে দেখে লেছি, করবো কি বেটা, হ্যাঁ উঠছে আমি কি করবো। তার ছবি, তার তার বউয়ের ছবি একলগে দিয়ে থুয়ে দিছে, এটা আবার হোয়াটসঅ্যাপের ইয়েতে, এখন আমার সাথে তার অ্যাড দেওয়া হোয়াটসঅ্যাপে, এটা তো আমি তো আর খুঁজি না যে কার কার বউ আছে। আবার অনেকে কইব হুজুর মনে হয় এমনি দেখতে পারে না, ওনে বুধ হোয়াটসঅ্যাপে খুঁজে কোন কোন মুসল্লির, না অনেক সময় ওটা নজর পড়ে যায়, হোয়াটসঅ্যাপে নাম কারোটা তালাশ করতেছি চলে আসছে একজন ছেলে, তবে ছোটো থাকে তো ওই ছোটোর মধ্যে এতটা বোঝা যায় না, চেহারা টেহারা বোঝা যায় না, তো মেয়ে যে একজন ছেলে একজন মেয়ে এতটুকু তো কমাসকম বোঝা যায়। আপনার সারাফত কোথায়? আপনার ভদ্রতা কোথায়? আপনার রুচিটা কোথায়? আপনার স্ত্রীকে আরেকজন দেখতেছে? আল্লাহ আমাদেরকে সকলকে লজ্জাশীল হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এগুলো সব নির্লজ্জতা, অশ্লীলতা, বেহায়াপনা। তো স্ত্রী সেলফির সময় বেগম ছাড়তে পারে না, হ্যাঁ টিভি দেখলেও একসাথে, খাইলে একসাথে, এটা ভালো, খাওয়ার সময় একসাথে খাওয়া, একদিক দিয়ে স্ত্রী পানি পান করবে আবার স্বামী ওই দিক দিয়ে পানি পান করবে, একই গ্লাসে একই প্লেটে স্বামী স্ত্রী দুইজন খানা খাবে, হ্যাঁ স্বামীর মুখের হাড্ডিটা স্ত্রী চাবাবে, স্ত্রীর হাড্ডিটা স্বামী চাবাইব, কয় না সুবহানাল্লাহ। এগুলো ভালো, এটা মহাব্বত বাড়বে, এটা তো ভালো জিনিস, এটা ভালো জিনিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যেন আয়েশা গ্লাসে পানি পান করছেন, পান করে রেখে দিছেন, হ্যাঁ আল্লাহর রসুল গ্লাসটা উঠাইছেন, আম্মা যেন আয়েশা মান ফলো করতেছে, আম্মা যেন আয়েশা তাকে তাকে দেখেন, দেখে নবীজি গ্লাসটারে ঘুরায়া ঠিক আয়েশার ঠোঁটটা গ্লাসের যে জায়গায় লাগছে ওই জায়গায় ঠোঁট লাগায় আমার নবী পানি পান করছেন। তো ভালোবাসা, এটা মহাব্বত, এত ভালোবাসতেন তো, এই জন্য ইন্তেকালের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসোয়াক করতে দরকার হয়। নবী এত দুর্বল, মেসোয়াক করতে পারেন না, মেসোয়াক চাবাইতে পারতেছেন না, আম্মা যান আয়েশা চাবাই দিছেন, আল্লাহর রসুল ওটা দিয়ে মেসোয়াক করছেন, রসুলের মুখের লালা আয়েশার মুখের লালা এক হয়ে গেছে, সুবহানাল্লাহ। মহাব্বত, এগুলোতে মহাব্বত বাড়ে, তো টিভি একসাথে দেখলে মহাব্বত বাড়ে, হ্যাঁ বাড়ে না, কমে 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 কমে, বিশ্বাস না হয় লাগাতার বসে বসে দেখেন কোনো নাটক কোনো ছবি, পরে দিয়ে দেখবেন কয়েকদিন পরে নাটকের নায়িকারে ভাল লাগবে, আপনারে ভাল লাগবে না, তবু দেখো শাড়িটা কি সুন্দর করে বানছে, তুমি তো বিয়ের 36 বছর হয়ে গেলো কোনোদিন এমনি শাড়ি বানতে পারলা না, কেমনে শাড়ি পরো গ্রাম্য ক্ষেতের মতো, কি স্মার্ট শাড়ি পরার স্টাইল দেখছো, তো সব স্মার্ট চলতেছে না, সব স্মার্ট দেখবেন তখন ওই যে স্মার্ট ভালো লাগবে, আপনাকে আর ভালো লাগবে না। টিভিতে বিভেদ সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। গুনার মধ্যে পাওয়া যায় স্বামী স্ত্রীকে, ঝগড়া, স্বামীর সাথে ঝগড়া হইলে স্ত্রী ঘরেতে বাইরে এসে লেগে যায়, ওরে বাবা রে বাবা, স্বামী যদি 1 সেন্টিমিটারে কথা বলে তাহলে স্ত্রী 10 সেন্টিমিটার, কথা বলেন না কেন, গলার আওয়াজ আরও বেশি। সব জায়গায় বেগমকে সঙ্গী বানাইতে পারলেন, ভালো কাজ খারাপ কাজ হোক, তাহাজ্জুদে সঙ্গী বানাইতে পারলেন না, তাহাজ্জুদে বেগমরে সঙ্গী বানাইতে পারলেন না, রমজানে আপনি তাহাজ্জুদে উঠেন দুই মুসল্লায় দুইজন বসতে পারেন না, তাহাজ্জুদের পরে স্বামী স্ত্রী দুইজনে একটা মুনাজাত করতে পারেন না, পারবেন আজকে থেকে ইনশাআল্লাহ, হ্যাঁ যাদের বউ আছে আবার আরেক মাইয়া লয়ে যায়ও না, হ্যাঁ রমজান মাস যে হুজুর বলছে দোয়া করতে আয়ো, তুমি তো আমার হবু স্ত্রী, হ্যাঁ তোমারে নিয়েই শুরু করে দেয় যেন আল্লাহ খায়ের বরকত বাড়াইয়া দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক, আরে এই জামানায় ওয়াজ করা বিপদ। নিজের স্ত্রীকে মহাব্বত করেন,
নিজের স্বামীকে ভালোবাসেন। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি কোন স্বামী রাত্রে বেলা ঘুম ভেঙে গেছে, হাদিস রাত্রে ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে স্ত্রী ঘুমাইতেছে গভীর ঘুমে, স্বামীটা আস্তে আস্তে গিয়ে ওযু করছে মসজিদে, কি বলে টয়লেটে গিয়ে ওযু করছে, ওযু করে আয়েশা ওই যে ওযুর পরে হাতের মধ্যে একটু পানি থাকে না, কথা বলে না, কষ্ট দিতেছে আপনাদেরকে, হাতে একটু পানি থাকে, এই পানিটা আমরা ছাত্র জামানায় ওই ছোট যখন ছিলাম হেসকানায় পড়ি তখন ওযু করে অনেক সময় আরেকটার মুখের মধ্যে এমনি দিতাম, হ্যাঁ শয়তানি করতাম, এরকম বাচ্চারা অনেক সময় দেয় এইভাবে পানির ছিটা। তো আপনার স্ত্রী ঘুমাচ্ছে, আপনি তার এই মুখের মধ্যে পানির ছিটা দিলেন একটু, তার মুখ ঘুমটা ভেঙে গেল, চোখটা খুলে গেল, চোখ মেলল, জিজ্ঞেস করে স্বামী কেন ডাকতেছেন, বা আমি তো ওযু করছি তাহাজ্জুদ পড়ব, তুমিও তাহাজ্জুদটা পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যটা দেখে খুশি হয়ে যায়, তখন আল্লাহ হাসতে থাকেন। হাদিসের মধ্যে আসছে কয়েকটা জিনিস আল্লাহ তাআলাকে হাসায়, স্বামী যদি স্ত্রীকে ঘুম থেকে ডাক দিয়ে তাহাজ্জুদে দাঁড়া করায় দেয়, স্ত্রী আগে ঘুম থেকে উঠে গেছে, ওই বেগম ঘুম থেকে উঠছে আগে আগে, উঠে ওযু করে স্বামীর চেহারার মধ্যে একটু পানির ছিটা দিছে, স্বামীর ঘুম ভেঙে গেছে, কয় ডাকো কে আয়ো তাহাজ্জুদ করি, সুবহানাল্লাহ আল্লাহু আকবার, পারবো ইনশাআল্লাহ, পারবো সবাই পারবো ইনশাআল্লাহ, যাদের বেগম আছে আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আজকে থেকে তাহাজ্জুদের মুসল্লা একসাথে বানান, স্বামী স্ত্রী তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের পরে একজন আরেকজন দুইজন মিলে দোয়া করেন, একজন বলেন আমি চাই, তুমি আমিন বলো, তুমি চাও আমি আমিন বলি, দুইজনে মিলে চান, দেখবেন সোনার সংসার হয়ে গেছে, সোনার সংসার, শান্তির সংসার, শান্তি দিয়ে আল্লাহ আপনার ঘরটাকে ভরে দিবে, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। হযরত জাফর ইবনে আবি তালিব জায় নামাজের মধ্যে বসছেন, স্ত্রীও বসছে, আর এটা তো বেজে গেছে, হ্যাঁ হ্যাঁ এটা শেষ করে দিতাম, জাফরে তৈয়ার মোনাজাত করতেছেন স্ত্রী, স্বামীকে তো আগেই বলছেন যা চাওয়ার আজকে আমি চাবো, তুমি যেহেতু সফরে যাইতেছো দরকার তো আমার, আমি চাবো, তুমি আমিন আমিন বলবা, স্বামী বলেন ঠিক আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরতে জাফরে তৈয়ারের বেগম মোনাজাত করেন, মুনাজাত করতে করতে যা চান জাফরে তৈয়ার জাফর ইবনে আবি তালিব আমিন আমিন বলেন, হঠাৎ করে জাফরের কানের মধ্যে এসে বেগম দোয়া করে আল্লাহ আমার ছোট্ট ছোট্ট কয়েকটা নাবালিক বাচ্চা আছে, আমার স্বামী মুতার যুদ্ধে সেনাপ্রধান হিসেবে যাচ্ছে, প্রথম সেনাপ্রধান যায়েদ ইবনে হারেসা, দ্বিতীয় সেনাপতি হিসাবে আমার স্বামীর নামটা আল্লাহর রাসূল গ্রহণ করেছেন, ঘোষণা করেছেন, মালিক হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিকও তুমি, তুমি আল্লাহ তাআলা যতদিন বাঁচাইবা ততদিনই বাঁচবে, আমার ছোট ছোট নাবালক বাচ্চাগুলোর উসিলায় বাচ্চাগুলোর তোহফায় বাচ্চাগুলোর দোহাই দিয়ে তুমি রবের কাছে একটা জিনিস চাই, আমার স্বামী জাফর ইবনে আবি তালেবকে যুদ্ধের ময়দান থেকে গাজীর বেশে আমি ফিরত চাই। কে দোয়া করে? বেগম, বেগম। যখন হযরত জাফর ইবনে আবি তালেবের বেগম এই দোয়াটা করে, ঐতিহাসিক গণ লেখেন সাথে সাথে জাফর ইবনে আবি তালেব হাতটা নামায় ফেলেন, আমরা হইলে আমিন এনো সাইরবার কইতাম, আর বেগমরে বলতাম ইস মনের দোয়াটা করছো, আমি তো আর চাইতে পারি না, তুমি চাইয়ে দিছ, কথা বলেন ঠিক না বেঠি, আমাদের যে মানি হালত, হযরত জাফর ইবনে আবি তালেব রাগ করলেন, বর্ণনার মধ্যে আছেন তরবারির মাথাটা দিয়ে বেগমরে একটা খোঁচা দিয়ে বলেন, বেগম আমার যদি জানতাম আমার সাথে তুমি এই মোনাজাত করবে, আল্লাহ তাআলার কাছে আমার শাহাদাত নাচে গাজীর বেশে ফেরত আসার দোয়া করবে, রব্বে করিমের কসম করে বলতেছি তুমি বেগমের সাথে আমি জাফর হাত উঠাইতাম না, আমি হাত উঠাইতাম না দোয়ার মধ্যে, যদি জানতাম তুই দোয়া এটা করবি, আমার ফিরে আসার কোনো মন মানসিকতা নাই আর ফিরে আসার কোনো সম্ভাবনাও নাই, কারণ নবী আমার আগে একজন সেনাপ্রধান গ্রহণ করেছেন, আমার পরে একজনকে সেনাপতি বানাইছেন, তারপরে
আল্লাহর পয়গম্বর একটা কথা বলেছেন, যদি জায়েদ শহীদ হয়ে যায়, জাফর সেনা প্রধান, যদি জাফর শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনা প্রধান, যদি তিনজন শহীদ হয়ে যায়, তাহলে চতুর্থ সেনা প্রধান তোমরা বানিয়ে নিবে। নবী যখন বলছেন যদি তিনজন শহীদ হয়ে যায় বেগম, তোর দোয়ার কাজে লাগবে না, আমার বিশ্বাস হয়ে গেছে মুতার ময়দানে আমি জাফরের শাহাদাত কবুল হয়ে গেছে, আমার শাহাদাত কবুল হয়ে গেছে, তিনজন আমরা শহীদ হয়ে যাব এটা নিশ্চিত, কারণ নবী বলছেন যদি তিনজন শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাইতেন শাহাদাতের তামান্না নিয়ে, আর আমরা এখন কিছু মৌলবি আমাদের এই কওমি অঙ্গনেরও মাঠ গরম করার জন্য খালি জিহাদের ওয়াজ করি। জোরে কোন ঠিক না বেটি? মানে মাঠ গরম করা, নারায়ে তাকবীর উড়ানো, আল্লাহু আকবার উড়ানো, কারণ তাকবীর যত বেশি উঠবে, বয়ান যত গরম হবে, মার্কেট তত গরম হবে, ভাইরাল তত বেশি হওয়া যাবে। আল্লাহ এই সমস্ত ফেতনাবাজদের থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এজন জিহাদের তামান্না থাকতে হবে, শহীদের তামান্না দিলে থাকতে হবে, এর জন্য শরায়ত আছে, শর্ত সাপেক্ষে যখন উলামায়ে কেরাম ডাক দিবেন তখন দেখা যাবে প্রকৃত মুজাহিদ কারা। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। শহীদি মরণ আমাদেরকে দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া অসংখ্য অগণিত নেয়ামত, এই নেয়ামতের মধ্যে একটা বড় নেয়ামত হলো ভাষা, বর্ণনা শৈলী, মনের ভাব প্রকাশের যোগ্যতা। এই ভাষা আল্লাহ পাক হযরত আদমকে শিখাইছেন কয় লক্ষ, সবাই বলেন কয় লক্ষ? সাত লক্ষ ভাষা। এই সাত লক্ষ ভাষার মধ্যে সবচেয়ে দামি ভাষা হলো আরবি ভাষা। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী বলেন আহিব্বুল আরব লিসালাত, যদিও এই হাদিসের সনদগত দুর্বলতা আছে, সূত্রগত দুর্বলতা, সূত্র একটু দুর্বল, বাকি ফাজাইলের ক্ষেত্রে বর্ণনা করা যায়। আহিব্বুল আরব লিসালাত, তিন কারণে আরবকে ভালোবাসো, লিআন্নি আরবিয়ুন, কারণ আমি নবী আরবি, ওয়াল কোরআনু আরবিয়ুন, কোরআনের ভাষাটা আরবি, ওয়া কালামু আহলিল জান্নাতি আরবিয়ুন, জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে যাবে জান্নাতিদের ভাষাটাও হবে আরবি। এজন্য আরবি শিখবো তো ইনশাআল্লাহ। কোরআন শিখেন, শব্দ শিখলেন, আরবি কোর্স করেন, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানে এক নম্বর আমাদেরকে যে নেয়ামতের আলোচনা করলেন, নাম কি ভুলে গেছে? দয়া, দয়া। এক নম্বর নেয়ামত দয়া আর রহমান, দুই নম্বর নেয়ামত কোরআনের শিক্ষা, তালিমে কোরআন, তিন নম্বর নেয়ামত খিলকতে ইনসান, আমাদের সৃষ্টি, এটা তিন নম্বর নেয়ামত। চার নম্বর নেয়ামত আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বর্ণনার যোগ্যতা দিলাম, নিজের মনের ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, হালাল হারামের যোগ্যতা দিলাম, হালাল হারাম বুঝার মতো যোগ্যতা দিলাম, এই যে আমি বর্ণনা শিখালাম, কেন? আমি রহমানের জন্য। পাঁচ নম্বর আল্লাহ তাআলা বলেন আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা আরেকভাবে বয়ান করতেছেন, কয় দেখ মানুষ, তোকে আমি এত নেয়ামত দিলাম, তুই আমারে মানুষ না, কিন্তু চাঁদ এটাও একটা নেয়ামত, গাছপালা এটাও তোমার জন্য নেয়ামত, গাছ না থাকলে ছায়া থাকবে না, বাতাস থাকবে না, দেখেন না, বৃক্ষ লাগানো কর্মসূচি দেয় মাঝে মাঝে সরকারিভাবে, বৃক্ষরোপণ কর্মসূচি হয় না, গাছ লাগান পরিবেশ বাঁচান, জায়গায় জায়গায় আছে না নাই, গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ লাগানো পর্যন্ত আপনার দায়িত্ব, এই গাছটা বীজের থেকে আপনি তো একটা ছোট্ট বীজ লাগাইলেন অথবা ছোট্ট একটা চারা লাগাইলেন, এটারে এত বড় করেন কে? আল্লাহ। আরো আস্তে বলেন, আরো আস্তে, আল্লাহ। এই সুন্দর ডালপালাগুলো বের করে দেন কে? আল্লাহ। কোনো মন্ত্রী দেয় না? আন-নাজমু শাজারু ইয়াসজুদান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার গরুটা আছে, তোমার বাড়িতে গরু, এই গরুর জন্য ঘাসের দরকার হয়, ঘাসগুলো কিন্তু আমি রবের দেওয়া। সুবহানাল্লাহ। নাজিমুন এর এক ব্যাখ্যা হলো ঘাস, তৃণলতা,
নাজমুনের আরেক ব্যাখ্যা হলো তারকা তারকারাজি নাজমুন নুজুমুন। তবে মুফাসসিরিনে কেরাম জমহুর অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন এখানে নাজমুন শব্দের অর্থ ঘাস তৃণলতা যেগুলোর শিকড় নাই এমনি জমিনের উপর থাকে। আল্লাহ তাআলা বলেন এই তৃণলতাগুলো আমি রবের দেওয়া, এই গাছ যেগুলোর শিকড় আছে ওগুলো আমি রবের দেওয়া, এবং তারা মালিককে চিনে, তারা আমাকে সেজদা করে। তুই মানুষ আমারে চিনলি না, তুমি সেজদার সময় পাও না। আন-নাজমু আস-সাজারু ইসজুদান আশ-শামসু, ও এক আয়াত রয়ে গেছে, আরে আমি খেয়াল করিনি। এই জন্য চন্দ্রের কথাই বলতেছিলাম কিন্তু আয়াত পড়তেছি নাজমু। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, পাঁচ নম্বর নিয়ামত সূর্য তোমার জন্য সৃষ্টি করলাম, ছয় নম্বর নিয়ামত চাঁদ তোমার জন্য সৃষ্টি করলাম। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্য কার সৃষ্টি? আবার কি দেখেন এই যে চাঁদ সূর্য সৃষ্টি করলাম, বিহুসবান মানে এরা একটা নিয়মের মধ্যে আবদ্ধ, চন্দ্র এবং সূর্য নির্ধারিত নিয়মে আবদ্ধ। আয়াতের তর্জমা নির্ধারিত নিয়মে আবদ্ধ মানে সূর্য প্রতিদিন আসরের নামাজের পরে উদয় হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সবচেয়ে বয়স্ক ব্যক্তি এই জায়গায় যাদেরকে দেখতেছি আমার মনে হয় নুরুজ্জামান সাহেব, ওনার সে বয়স্ক এনে আপনার বয়সটা কত? আশির কিছু কম, ধরেন আটাত্তর। হ্যাঁ আটাত্তর ধরলাম, আচ্ছা আটাত্তরের বেশি কেউ আছেন এখানে? আটাত্তরের বেশি কি আপনার আটাত্তর হয়েছে? না আটাত্তর হয় না। হ্যাঁ হ্যাঁ আমার অনুমান আছে, মানে ওনারা দেখতে বেশি মনে হইতেছে কিন্তু নুরুজ্জামান চাষা এমনি দেখতে কম হইলে বয়সে বেশি। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে আরো বরকত দেয়, বলেন আমিন। সমস্ত বুড়া বাবাদের হায়াত বাড়াইয়া দেন, বলেন আমিন। মুরব্বীরা নিয়ামত, মুরব্বীরা আসলে এই নিয়ামত বুড়ারা। হ্যাঁ যুবক চিত হইলো খালি মাঠ গরম করার লেগে, মুরব্বীরা আছে কাজে। আল্লাহ তাআলা জওয়ানদেরকেও বরকত দেখ, বলেন আমিন। তো আটাত্তর বছর, এই আটাত্তর বছরের মধ্যে মনে করেন প্রথম দশ বছর পর্যন্ত, আট বছর পর্যন্ত উনি বুঝে নাই কথার কথা, আট বছর মাইনাস করলাম। এই সত্তর বছরের মধ্যে দেখছেননি সূর্য একদিন ফজরের আগে উঠছে? হ্যাঁ দেখেন, আমরা তো বয়স কম, উনি সত্তর বছরের মধ্যে উনি দেখে নাই। কারো যদি দাদা জীবিত থাকে গিয়ে জিজ্ঞেস করেন আরো বয়স্ক মানুষ থেকে, দাদা দেখছো নি কোনোদিন চারটা মধ্যরাতে উঠতে? ফজরের নামাজের পরে কখনো আকাশে চাঁদ থাকতে কেউ দেখছেন? ফজরের পরে চাঁদ থাকে আকাশে? বুঝেন বুঝেন, এটাই বিহুসবান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চাঁদ একটা নিয়মের মতো উদয় হয়, চন্দ্র একটা নিয়মের মধ্যে আসে নিয়মের মধ্যে যায়, সময় মতো উদয় হয় সময় মতো যায়, সূর্য সময় মতো উদয় হয় সময় মতো অস্তমিত হয়। সূর্যের জন্য একটা সময় নির্ধারিত, চাঁদের জন্য একটা সময় নির্ধারিত, এই সূর্যের মাধ্যমে একটা হিসাব হয়, চাঁদের মাধ্যমে একটা হিসাব হয়। আরবি মাস হয়তো ২৯ কিংবা ৩০, বলেও কখনো ২৮ হয় না, বলেও কখনো ৩১ হয় না, সুবহানাল্লাহ হয় না। এই আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য আমার দেওয়া নেয়ামত সে আমার হুকুম মানে, চাঁদ আমার দেওয়া নেয়ামত সে আমার হুকুম মানে, শুধু চাঁদ আর সূর্য আমার হুকুম মানে না না না। আন-নাজমু ওয়াশ-শাজারু ইসজুদান, তৃণলতা যে ঘাসের উপর দিয়ে তুমি চলো, ওয়াশ-শাজার যে গাছগুলো দাঁড়িয়ে আছে তোমাকে ছায়া দেয়, ওই তৃণলতা এবং বৃক্ষরাজি এগুলো আমি মালিককে সেজদা করে। কিভাবে সেজদা করে? ইনশাআল্লাহ আগামীকালকে। আমরা সেজদা একরকম, ওনাদের সেজদা একরকম, কিভাবে সেজদা করে আগামীকালকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা রহমানের তাফসির শেষ করার তৌফিক রমজানে দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বসার পরে যে কথাগুলো বললাম, বিশেষভাবে রমজান কোরআন নাজিলের মাস, ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত একটু বাড়াবো তো ইনশাআল্লাহ, রমজানের হক আদায় করে রোজাগুলো রাখি, তারাবির নামাজ ২০ রাকাতই পড়ি, তাহাজ্জুদের এহতেমাম বিশেষভাবে করি, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক আমাকেও দান করেন, আপনাদেরকেও।